এবার দল সাথে চলেছেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায় ও তার ছেলে শুভাংশু রায়, যেখানে কিন্তু এবার রাজনৈতিক মহলে জল্পনা। তাহলে কি এবার পুনরায় বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল ও তার ছেলে? মুকুল আজ নিজেই স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তৃণমূলে থাকছেন না। এখান থেকে এটা কার্য স্পষ্ট যে মুকুল রায় ও তার ছেলে কিছুদিনের মধ্যেই যোগ দিচ্ছেন রাজ্যের বিরোধী দল বিজেপিতে। তো বিস্তারিতভাবে জানিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার হঠাৎ করেই বেশুর হয়ে গেল তৃণমূলের বৈশ্বিক নেতা মুকুল রায়। মুকুল রায় তার পিএসসি চেয়ারম্যান পদ বাঁচাতেই এবার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা বাংলার রাজনৈতিক মহলে। কারণ পিএসসি চেয়ারম্যান পদ পান বিরোধী দলের কেউ একজন, আর মুকুল রায় তৃণমূলের হয়ে কাজ করতেছেন বলে এবার মুকুলের পিএসসি চেয়ারম্যান পদ খারিজ হতে পারে এমনটা কিন্তু জল্পনা রাজনৈতিক মহলে। সেই পিএসসি চেয়ারম্যান পদকে বাঁচাতেই এবার মুকুল ও তার ছেলে পুনরায় যোগ দিচ্ছেন রাজ্যের বিরোধী দল বিজেপিতে। বিজেপিতে যোগ দিয়েই এবার তার পিএসসি চেয়ারম্যান পদ টিকিয়ে রাখতে চান বলে ধারণা করছেন একাধিক পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, মুকুল কি বিজেপিতে যোগ দেবে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচ্ছি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।